ওকে অন্তত পক্ষে মনে করেন আধা ঘন্টা টাইম প্রেম প্রীতি করার জন্য দিবেন। ও যদি প্রেম প্রীতি না করে তাহলে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে এই জিনিসটা আমার অনেক আগেই শেখানো দরকার ছিল, কিন্তু আনফর্চুনেটলি কেন জানি শেখানো হয় না বা আমি ভুলে গেছি, এরকম টাইপের একটা কিছু হবে। আজকে আপনাদেরকে এমন একটা জিনিস শেখাবো তো যেইটা দিয়ে আপনারা যারা টুর্নামেন্ট খেলতে চান, যাদের হাতে সময় কম, মনে করেন শীতের আর 3 মাস বাকি, 4 মাস বাকি, ঠিক আছে, 2 মাস বাকি, তো এরকম সময়ে আপনারা চিন্তা করতেছেন টুর্নামেন্ট খেলবেন, তো আপনারা বেসিক্যালি কীভাবে মনে করেন কবুতরের বাচ্চা কবুতর ছাড়া কীভাবে মনে করেন আপনার কবুতর দিয়ে টুর্নামেন্ট খেলবেন? তো প্রথমে আমি একটা কবুতর দেখাই, আপনারা খুব মজা পাবেন জিনিসটা শুনে। এই মাটিটা আমার ওস্তাদের কবুতর, হ্যাঁ, এই মাটিটা আমার ওস্তাদের কবুতর। এই কবুতরটা আমার ওস্তাদের বাড়িতে দুই সাইড ছুটছিল, এই মাটিটা, হ্যাঁ, আমার ওস্তাদের বাড়িতে দুই সাইড ছুটছিল। তো ব্যাপারটা হয়েছে কি, তো ওস্তাদ আমার দিছিল মাটিটা, পরে আমাকে দিছিল যে আপনি বাচ্চা টাচ্চা করেন, তো বাচ্চা টাচ্চা করেন, আমি ওর বাচ্চাও করি, হ্যাঁ, ওর বাচ্চাও করি, আমি মাটিটা ছেড়ে দিলাম, আমি বাচ্চাও করি ও, ঠিক আছে, কিন্তু ওর বাচ্চাগুলো আনফর্চুনেটলি বাজে খেয়ে ফেলে। তো এই মুহূর্তে ও বাচ্চা করার পরে খুব বেশি দুর্বল হয়ে যায়, অনেক দুর্বল হয়ে যায়, মাটিটা একেবারে শুকায় কাঠ হয়ে যায়। কারণ কি করি, তো পরে মনে করেন ওরা বাইরে ছুট্টা দিলাম, ওরে আমার এই বাইরের উড়ার কবুতরের সাথে রাখলাম, ও হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, এভাবে করতে করতে ওর পাখা উঠে গেছে। তো পাখা উঠে গেছে, একদিন দেখি যে বামে বসে আছে, দেখি পাখা মনে করেন কানি পর্বতে সব উঠে গেছে, ও পাখা মনে করেন কানি পর্বটা খালি উঠে নাই, আর বাকি মনে করেন সব উঠছে, এবং বাইরের একটা ছুট্টা নরের সাথে ও জোড়া নিয়ে নিল, জোড়া নিয়ে আপনার ওটার সাথে ম্যাক্সিমাম টাইম সময় থাকতো। তো এরপরে ওর যখন 100% পর উঠে গেলো, ও উঠতো টুটতো, কিন্তু আর আমার ওস্তাদের বাসা যাইতো না, অথচ এটা ময়মনসিং রোডে ছোটা ছিল মনে হয় ওস্তাদের বাসা 30 কিলো, আর হচ্ছে আপনার এই সাইডে ঘোড়াশাল রোডে ছোটা ছিল মনে হয় 22 কিলো, এরকম একটা কিছু, 22 কিলো বা 23 কিলো, দুই সাইড ছোটা ছিল। সেই কবুতর ওনার বাসায় আর গেল না। তো তারপর আমি বললাম তাইলে এটাকে ছুটাইলাম। তো আমি এই কবুতরটা দিয়া এই আপনার ময়মনসিং রোডে 38 কিলো পর্যন্ত ছুটছে, ও ঠিক আছে, ওস্তাদ কম ছুটেছিলাম, বেশি ছুটাইছি, আর 38 কিলো পর্যন্ত ছুটলো ময়মনসিং রোডে, আবার ওই ঘোড়াশাল রোডে ও ছুটলো 21 কিলো পর্যন্ত আমার বাসায়, কিন্তু ওস্তাদের বাসায় ও একবারও যায় নাই। তাহলে আসলে এই জিনিসটা কেমনে হইলো? আমি কিন্তু এবারও বেশ কিছু কবুতর, আমার ছড়ার কবুতর লাগাই ফেলছি, হ্যাঁ, এই যে একটা কবুতর, এটা কিন্তু আমার থরের কবুতর, হ্যাঁ, এই যে দেখেন থরের কবুতর, পাখনা কাটা ছিল আর কানির পরগুলা পাখা কাটা ছিল না, এখন দেখেন নতুন পর উঠতেছে, দেখছেন, আর 4টা পর উঠতে বাকি। আচ্ছা এই সাইডে আসি, এই সাইডে আর এই 3টা পর উঠতে বাকি, মোটামুটি কিন্তু পর উঠে গেছে। তো এখন আমি যে কাজটা করি বেসিক্যালি আপনার যেই কাজটা আপনারাও করতে পারেন, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আমি আর একটা কবুতর লাগাইছি, এই যে দেখেন এই কবুতরটা আমার কালেকশন করা কবুতর, এই কবুতরটা কিন্তু আমার কালেকশন করা একটা কবুতর, হ্যাঁ, এই কবুতরটা আমার একটা কালেকশন করা কবুতর, এই যে ওর পর উঠতেছে, এই যে পর উঠতেছে, ঠিক আছে, এইটাও কিন্তু বেসিক্যালি আমার একটা কালেকশন করা কবুতর। তো এরকম আমি বেশ কিছু কবুতর লাগাই ফেলছি। তো এই কবুতরগুলা আপনার আমি ঘর চিনাইছি কিভাবে, তো এই যে আমার মাদির খাঁচাটা দেখতেছেন, হ্যাঁ, তো এই কবুতরগুলোর সাথে আমি আমার এই সবগুলো মাদি ছাড়তাম, তো এতে হয়তো কি ওরা একটা না একটা মাদির সাথে জোড়া নিয়ে নেয়, একটা না একটা মাদির সাথে জোড়া নিয়ে নেয়, মুসলি করে, ঠিক আছে। তো কবুতর যত মুসলি করবে, যত জোড়া নিবে, তত ঘরের প্রতি টান হবে, যখন কবুতরের ঘরের প্রতি টান হয়ে যাবে তখন ও আর ব্যাক যাবে না, কিন্তু ওর যদি ঘরের প্রতি টান না থাকে, আপনি শুধু ওরে উড়ানোর চেষ্টাই করেন, তাহলে কিন্তু কবুতর চলে যাবে। তো এবং আপনাদেরকে একটা কাজ করতে হবে, কবুতর যখন উড়ে নামার পরে আমরা কিন্তু অনেকের সাথে সাথে লক করে দিই, তো উড়ে নামার পরে ওকে অন্তত পক্ষে মনে করেন আধা ঘন্টা টাইম প্রেম প্রীতি করার জন্য দিবেন। ও যদি প্রেম প্রীতি না করে তাহলে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। এই প্রেম প্রীতি করাতে হবে কি, ও যত মুসলি করবে, ঠিক আছে, মাটির সাথে যত মেলামেশা করবে, ও তত ঘরের প্রতি একটা টান সৃষ্টি হবে, না এটা আমার বাসা আমার থাকতে হবে, এবং অবশ্যই
এইটা আপনি করবেন হচ্ছে খেয়াল রাখবেন হচ্ছে ওই নটা যেন বাসার বাড়ির কোনো মাদি বাচ্চার সাথে জোড়া নেয়। যদি এমন হয় যে নটটাও মনে করেন আপনার অন্য জায়গা থেকে কালেক্ট করা, মাদিটাও আপনার মনে করেন অন্য জায়গা থেকে কালেক্ট করা, দুইটা একসাথে জোড়া নিয়ে নিছে, সেক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একসাথে দুইটা মনে করেন কোনো একদিন দৌড় দেয়, দিয়ে মনে করেন ওই দুই বাসার এক বাসায় চলে যায় যে বাসা ওরা ছিল। তো এই কেসটা কিন্তু খুবই অ্যাভেলেবেল হয়। এভাবে আমি অনেক কবুতর লাগাইছি। তারপর হচ্ছে যে এমন যেমন আমার এই কবুতরটা আস্তে 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 আব্বু আস্তে 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 নতুন জালি পরব। এই যে এই কবুতরটা, এইটা হচ্ছে আমাদের বাসায় চাইরের খাকি নামে পরিচিত। তো চাইরের খাকি নামে কেন পরিচিত, ঠিক আছে, এটা আমার বাসা চাইরের খাকি নামে পরিচিত। তো আমি একটু পরটা একটু চেক করতেছি। এই কবুতরটা আমি বাচ্চা করছি, তো বাচ্চা করার পর আবার বাইরে আনছি। তো ইনশাল্লাহ এবার বাচ্চাও ছুটাবো ওরাও ছুটাবো, যদি আল্লাহ ওদেরকে হায়াত দারাজ করে আর আমাকে যদি আল্লাহ হায়াত দারাজ করে। এই মাটিটার সাথে এই নটটার সাথে এই নটটা কিন্তু ছিল হচ্ছে আপনার খেয়াল আছে কিনা আপনাদের, আমাকে একজন এক ভাই আপনার ও এই খাকি কবুতরটা দিয়ে গেছিলো, গিফট করে গেছিলো। বলছো ভাই আমি কবুতর পালা ছেড়ে দিচ্ছি, আমার এটা খুব পছন্দের কবুতর, আপনাকে কবুতরটা দিলাম, তো ভাই আপনি দোয়ার আপনি এই কবুতরটাকে একটু মনোযোগ দিয়ে পাইলেন, যে আমি গভীরভাবে বিশ্বাসী ভাই এই কবুতর দিয়ে আপনি একটা রেজাল্ট তুলতে পারবেন। তো ও আসলে বেসিক্যালি আমাকে বাচ্চা করার জন্য বলছিল। তো কবুতরটা আমার ফার্স্টের দিকে পছন্দ হয় নাই ভাই, তারপরে কবুতরটা সাইজে একদম ছোটো ছিল, ঠিক আছে, সাইজে ছোট ছিল, গুটলু ছিল, কিন্তু তারপরেও শুধুমাত্র ওর মন রক্ষার্থে আমি কবুতরটাকে ট্রেন্ড আপ করি। আর আমি যে সব জানতা তা না ভাই, কেউ যদি সব জানতা হয়ে যায় তো তাহলে তো ভাই কারো কারো হেল্প লাগতো না, ঠিক না? তো যাই হোক, আপনার আমি এই কবুতরটাকে ট্রেন্ড আপ করি। ট্রেন্ড আপ করার পরে আমি এই কবুতরটাকে ছুটাই, এই কবুতরটা আসে। এই কবুতরটাও কিন্তু আমি আরেকটা মাদির সাথে জোড়া দিয়ে ভাই আনছি, অন্য আরেকটা মাদির সাথে জোড়া দিয়ে, বাসার একটা মাদির সাথে জোড়া দিয়ে ওরে ঘর চিনাইছি। এবং তারপরে মনে করেন ও ঘর চিনছে, ঘর চেনার পর আলহামদুলিল্লাহ ঘরে থেকে গেছে, এমনকি আমার ভাই থেকে ছুটছেও। যেখানে ও বলছিল এই কবুতরটা নাকি তার মানে ও ছোটবেলায় চুরি হয়ে গেছিলো না ওখার কাছে বিক্রি করছিল, ওই কবুতর নাকি ব্যাক আইসা পড়ছিল। তো যাই হোক, পরবর্তীতে মনে করেন এই কবুতরটা আমার বাসায় এখন, এখন ও বাচ্চা করছে, ঠিক আছে। ও গত বছর তিনটা টুর্নামেন্ট খেলছে, আমি তিনটা টুর্নামেন্ট খেলছি, তিনটা টুর্নামেন্টই ও খেলছে, 35 কিলোও খেলছে, 41 কিলোও খেলছে, আর এই আপনার এই নৌসুন্দরটা 21 কিলো যে টুর্নামেন্টটা হয়েছে ওইটাও খেলছে। আমি আসলে কি তার মানে যেহেতু কবুতরটা আমার খুব একটা প্রথম দিকে ভালো লাগে নাই, তো আমি ওরে 100% জাস্টিফাই করার জন্য দুই দিকেই ছুটাইছি, ছুটাই চেক করছি না কবুতরটা কেমন, কিন্তু না আমি পরে দেখলাম না কবুতরটা আসলে অসাধারণ, কিন্তু সব আমার বোঝার ভুল হয়েছে। আর আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন ছবিতে, বলেন ভাই এই কবুতরটা কেমন ওই কবুতরটা কেমন, তো অনেক সময় ভালো বলি অনেক সময় খারাপ বলি। তো খারাপ বলার পরে ভাই অনেকে আবার বলেন ভাই আমার এই কবুতরটা এতগুলো পাল্লা করা আছে আপনি খারাপ বললেন। তো ভাই দেখেন ছবি দেখে ভাই কতটুকু বোঝা যায়, ছবি দেখে কতটুকু বুঝতে পারে একটা মানুষ, ঠিক আছে। ছবি দেখে আপনারা যখন বিয়ে করেন, একটা মেয়ে কি ছবি দেখে বিয়ে করেন আপনারা, ঠিক আছে, বা একটা ছেলেকে কি ছবি দেখে বিয়ে করেন, নাকি ওর চাল চলন সব কিছু দেখেন? একটা চাল চলন সব কিছু দেখলে 100% ধারণা করা যায়, তাও 100% শিওর হওয়া যায় না, 100% ধারণা করা যায়। তো কবুতরের ক্ষেত্রেও বেসিক্যালি ভাই ব্যাপারটা এটাই, আমরা শুধু ধারণাই করতে পারবো আর কিছু কিন্তু আমরা করতে পারবো না। তো যাই হোক, আশা করি আপনারা মোটামুটি এই ব্যাপারটা শিখছেন, এবং এই এই থটটা যদি রাখেন কেনা কবুতর দিয়েও ইনশাল্লাহ পাল্লা দিতে পারবেন, রেজাল্ট করতে পারবেন, তবে সেটা ভালো জাতের হতে হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, 5 অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।